আল্লাহ পাক ঘোষণা করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি ঘোষণা করে দিন, যারা আমার সাথে সম্পর্ক করতে চায়, আমাকে ভালোবাসতে চায়, আমাকে রাজি খুশি করতে চায়, তারা যেন আপনার অনুকরণ করেন। এই কথাটা আমরা সকলেই জানি। আসলে আমাদের মুখ্য উদ্দেশ্য আল্লাহ এবং আল্লাহর রসুলকে পাওয়ার জন্য আমাদের উদ্দেশ্যটা যদি, নিয়তটা যদি পরিশুদ্ধ থাকে, তাহলে আমরা আল্লাহর রেজাবন্দি হাসেলের জন্য আল্লাহর হাবিবকেই ভালোবাসব। শুধু আল্লাহর হাবিবকে ভালোবাসলে হবে না, আহলে বাইত এবং ওয়ারাসাতুল আম্বিয়া নবীর যারা ওয়ারেস রয়েছেন, নবীর যারা প্রতিনিধি কেয়ামত পর্যন্ত থাকবেন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, যে সমস্ত আমার বান্দা মন্দিরে আমার পথে মথে চলে চলে আমার রেজাবন্দি হাসিল করেছেন, তাদের কথা, তাদের জন্য তাদের রাস্তাটা তোমার রাস্তা হবে। এই জন্য আমাদেরকে সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, আনআমাল্লাহু মিনান নাবিয়্যীন ওয়াসসিদ্দিকীন ওয়াসসুহাদা ওয়াসসালিহীন, সালেহীন বান্দাদের অন্তর্ভুক্ত আমাদেরকে হওয়ার জন্য ঘোষণা দিয়েছেন। আমরা কি আল্লাহ পাকের সালেহীন বান্দা হতে চাই কি চাই না? আল্লাহ পাকের সন্তুষ্টিকৃত রাজিকৃত সালেহীন নেককার বান্দার অন্তর্ভুক্ত হতে চাই। নিয়তটাকে পরিশুদ্ধ রাখতে হবে, আকিদাকে দুরুস্ত রাখতে হবে। আকিদা দুরুস্ত কি? যে সমস্ত লোকগুলি কারবালার প্রান্তরে ধোকা দিয়ে ইমাম আহলে বাইতকে সহ সেখানে নিয়ে যে যুদ্ধ করে, তাদেরকে হত্যা করে, শহীদ করে, যারা করেছেন তারাও কি নামধারী মুসলমান সে লোকে ছিল না? এই সমস্ত হত্যাকারীদের অন্তর্ভুক্ত আমরা হব, ওই ধরনের মুসলমান হব না? এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই শাহাদাতের সাথে যারা ধরতি ছিল, যারা আহলে বাইত শহীদ হয়েছে, এই রাস্তাটাই হলো আমাদের রাস্তা। এখন সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, কারা নিয়ামত পেল? যারা আল্লাহ এবং আল্লাহর রসুল তার আহলের প্রতি যারা বিশ্বাস রাখে, সম্মান প্রদর্শন করেন এবং যাদের তাদের প্রতি যারা মহাব্বত করেন, তাদের সুন্নত তরিক অনুযায়ী তাদের নিয়মতান্ত্রিকভাবে আমাদের জীবন বিধানকে পরিচালনা করতে পারছি, তারাই হবে নেককারদের অন্তর্ভুক্ত ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করো। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী। হে নবী, হে আমার দোস্ত বন্ধু, আপনি ঘোষণা দিয়ে দিন, যারা আমার সাথে সম্পর্ক করতে চায় তারা যেন আপনার অনুকরণ করেন। এখন আল্লাহর হাবিবের অনুকরণ সম্পূর্ণ দিক থেকে আমরা যদি অনুকরণ করতে পারি, তাহলেই আমি আল্লাহর হাবিবের দলভুক্ত হতে পারব। এখন কিছু কিছু মানি, আবার কিছু কিছু মানি না। এখন আহলে বাইতকে যারা শহীদ করলো, তারাও তো দাবি করতেছে আমরা মুসলমান। কি মুসলমান দাবি করতেছে না? এখন ওই দলটাকে আপনাকে আমাকে চিনতে হবে কি চিনতে হবে না? অবশ্যই আকিদার দিক থেকে ওই দলটি হইল ভ্রান্ত, ওই দলটি হইল মুসনাদের পাগল, ওই দলটি হইল আল্লাহর রসুলের বিরুদ্ধে আচরণ করেছেন। এখন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত ছিলেন, তার পিঠ মোবারকে, নবীজির পিঠ মোবারকের উপরে উঠে তারা খেলা নাচানাচি করতেছিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ পর্যন্ত এইভাবে তার পিঠ মোবারকের, রাসূলুল্লাহর পিঠ মোবারকের উপরে ছিলেন, আল্লাহর তরফ থেকে তাকে ঘোষণা দেওয়া হয়েছে, হে আল্লাহর রসুল, আপনি পিঠ মোবারক সিজদারত থেকে উঠবেন না। ইমাম হুসাইন যতক্ষণ না পর্যন্ত আপনার পিঠ মোবারক থেকে নিচে নেমে না যায়।
এখন তাকে ধমক দিয়া তাকে অন্য কায়দায় যদি নামানো হয় এবং তাকে আল্লাহ, তাতে তো বেজার হবেন। যেই ইমাম হুসাইন রাজি আল্লাহ তালন এবং হাসান রাজি আল্লাহ তালান তারা আল্লাহর হাবিবের এত প্রিয়, এত প্রিয় ছিলেন যে যাদেরকে ভালোবাসলে আল্লাহর রসুল বলছেন আমাকেই ভালোবাসা হবে। তাদেরকে হত্যা করে ইসলামকে জাগ্রত করার জন্য ইসলামের জয়গান দিয়ে সারা পৃথিবী কাঁপাইয়া দিল। এই দলটি কি আমরা চিহ্নিত করতে পেরেছি? পারি নাই এখন পর্যন্ত। আমরা তাদের সাথে খিচুড়ি মাকড়া হয়ে বসে আছি। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করো। এই আকায়েদের প্রশ্নটা বড় জটিল এবং কঠিন। আল্লাহ পাক বলেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ্দালিন, যারা আমার নিয়ামত প্রাপ্ত হয়েছে, যেই সম্প্রদায় আমার পথে মতে চলে চলে নিয়ামত প্রাপ্ত হয়েছেন তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে হওয়ার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। কি ফরজ নামাজ, কি ওয়াজিব, কি সুন্নাত, কি নফল, প্রতিটি নামাজের ভিতরে আমাদেরকে এই সুরাতুল ফাতেহায় এই আয়াত পাঠ করতে হয় কি হয় না? দেখেন কিভাবে আমাদেরকে শিক্ষা দিয়ে দিলেন আল্লাহ পাক, যে তুমি বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কেমন সরল সঠিক, আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথে পরিচালনা করো। সেই সরল সঠিক পথটি কোনটি? যেই পথটি হলো সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যারা নিয়ামত প্রাপ্ত হয়েছে। এখন নিয়ামত প্রাপ্ত হয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা কতল করলো তারা কি নিয়ামত প্রাপ্ত হয়েছে? কশিন কালো হতে পারে না। নবীর গলার ভিতরে নবীর কলিজার টুকরাকে ছুরি লাগাইয়া তাকে হত্যা করে কল্লাকে তার মাথার থেকে দ্বিখণ্ডিত করে ছিন্ন করে যারা দিল, ওরাও দাবি করতেছে আমি আমরা হাল আমরা সুন্নাত তরিকা অনুযায়ী আছি। এখন গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ্দালিন, ওই দলভুক্ত আমাকে করো না যাদের প্রতি তোমার অভিশাপ, যাদের প্রতি তুমি রাগান্বিত, যেই দলের প্রতি তুমি অবিশ্বাস, যাদের প্রতি তোমার অভিশাপ, তাদের দলভুক্ত আমাদেরকে করো না। ঘোষণা দেন ভালোবাসা করতে চাও, আমার সন্তুষ্টি অর্জন করতে চাও। আল্লাহকে, আল্লাহ তো আমাদের ধরাছোঁয়ার বাইরে, কিন্তু আল্লাহ তো সর্বত্র সর্বক্ষণ আছেন, ছিলেন, থাকবেন। সেই আল্লাহর দলটা কোনটা? আল্লাহর রসুলের দল, সাহাবায়ে কেরাম আজমাইনের দল, তাবিন তাবে তাবিনদের দল, এবং শেষ মুহূর্ত হল সালেহীনদের দল। এই জন্য আল্লাহ পাক আবার কোরআনে কারিমের ভিতরে ঘোষণা দিয়েছেন, কোরআনে কারিমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিগণ, আল্লাহর মাহবুব বান্দাগণ, তাদের কোনো ভয় নাই। আল্লাহ পাক নিজেই ঘোষণা দিয়ে না আল্লাহ অবশ্যই অবশ্যই আমার ওলিগণ, আমার ওলিগণ, তাদের কোনো ভয় নাই। আবার বলেন ইন্না আউলিয়া আল্লাহ, অবশ্যই অবশ্যই আমার ওলিগণদের কোনো ভয় নাই আর কোনো দুশ্চিন্তা নাই। সুবহানাল্লাহ বলুন, আর একটু অন্তর খুলে বলুন সুবহানাল্লাহ। আমি আপনি ওলি হতে পারবো না এ কথা কি কোনো জায়গায় আমাদেরকে নিষেধ করা আছে? সকলেই আল্লাহর মকবুলি বান্দা ওলি হতে পারে, পারবো ইনশাআল্লাহ। ওলিদের সম্পৃক্ত, ওলিদের সাথে যদি আমরা সম্পৃক্ত হই, তাদের সাথে যদি সোহবাত এক্তিয়ার করি, তাদের সাথে যদি ওঠা বসা করি, তাদেরকে যদি আমরা আন্তরিকভাবে মহব্বত করি, তাহলেই নায়েবে নবীদেরকে মহব্বত করা হলো। নায়েবে নবীদেরকে মহব্বত করা মানেই হলো আল্লাহর হাবিবকে ভালোবাসা হলো। আল্লাহর হাবিবকে ভালো, আল্লাহর হাবিবের ভালোবাসা হলো অর্থাৎ আল্লাহকেই ভালোবাসা হলো। সুবহানাল্লাহ বলুন। আল্লাহকে পেতে হলে আল্লাহর ওলিদের মাধ্যমে আমাদেরকে আল্লাহ পর্যন্ত গিয়ে পৌঁছতে হবে ইনশাআল্লাহ। আমাদেরকে খুব আন্তরিকতার সহিত ওলিদেরকে আমাদের মহব্বত করতে হবে, যাদের সাথে আল্লাহর সম্পর্ক আছে, যাদের কথা আল্লাহ শুনেন,
যাদেরকে যাদের ভিতরে ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব মুস্তাহাজান এই পাঁচটি জিনিসের কোনোটির তরক নাই, তারা তারা পদস্খলন হয় না। এই পাঁচটি জিনিস যারা যথাযথভাবে আদায় করে, ফরজ যথাযথভাবে আদায় করে, সুন্নাত ওয়াজিব আদায় করে, সুন্নাত পরিপূর্ণভাবে আদায় করে, মুস্তাহাব এবং মুস্তাহাজান পর্যন্ত তারা আদায় করে, এই পাঁচটি জিনিস যার ভিতরে গুণ থাকবে, পাঁচটি আমল যার ভিতরে থাকবে, তিনি হইলেন আউলিয়া, তিনি হইলেন ওলি, তিনি হইলেন রাহনুমা, তিনি হইলেন পথ প্রদর্শক। নবী রাসূলগণ দুনিয়ার থেকে বিদায় নিয়ে গিয়েছেন, আল্লাহ এবং আল্লাহর রসুল, আল্লাহ আল্লাহর রসুল যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলেন, আমাদেরকে দিয়ে গেলেন কি, আনআমাল্লাহু মিনান নাবিয়্যিন, নবীদের উপরেই আমাদেরকে ইমান আনতে হবে, আস-সিদ্দিকিন, সিদ্দিকদের অনুসরণ অনুকরণ করতে হবে, ইমান আনতে হবে, আশ-শুহাদা, শহীদদেরকে আমাদের শহীদের অন্তর্কাতারে অন্তর্ভুক্ত হতে হবে এবং তাদেরকে ভালোবাসতে হবে, আর সালেহীন কিয়ামত পর্যন্ত এ জারি থাকবে। সালেহীনদের মধ্যে যারা শ্রেষ্ঠ তারা হইলেন ওলি, ওলিগণ তারা এই পাঁচটি জিনিস যথাযথভাবে আমল করে, যার কারণে তাদের পিছনে মানুষ দৌড়াদৌড়ি করে, নিয়ামত প্রাপ্ত হয়, আল্লাহর রাজি খুশি তারা অর্জন করতে পারে। আল্লাহর রাজি খুশি অন্তর অর্জন করতে হইলে ওলিদের পিছনে আমাদেরকে সম্পৃক্ত হতে হবে। এই জন্য বিনয়ের সহিত বলবো, অনুরোধ করে বলবো, যারা এখনো আমরা তরিকতপন্থী হতে না পারি নাই, আমরা এখনো লাইনচ্যুতভাবে চলাফেরা করতেছি, আমরা যেন তরিকতপন্থী হয়ে ওলিদের পিছনে ঘুরে আল্লাহ এবং আল্লাহর রসুলের পথকে মজবুতভাবে ধরে আল্লাহর রাজি খুশি, আল্লাহকে রাজি খুশি করে দুনিয়ার থেকে আমরা ইমান নিয়ে যেন কবরে যেতে পারি। আমাদের উদ্দেশ্য কি এইটি না অন্য কিছু? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, বলো আমিন। ওলিদের পিছনে ঘুরলে, ওলিদের সাথে ঘুরলে ওলি হয়, গায়কের সাথে ঘুরলে গান গানেওয়ালা হয়, ভালো ডাক্তারের পিছনে পিছনে ঘুরতে করতে কিছুদিন তার সাথে সহানুভূতি করতে করতে ডাক্তারের অভিজ্ঞতা তার ভিতরে কিছু আসে, এইভাবে ইঞ্জিনিয়ারের সাথে লেখাপড়া করা শেষ করার পরও প্র্যাকটিক্যাল কিছুদিন তার সাথে ঘোরাফেরা করতে হয়। ওলিদের পিছনে কিছুদিন ঘোরাফেরা করলেই ওলিদের আমল আখলাক, তাদের চরিত্র, তাদের ওঠা বসা, কথাবার্তা সব কিছুই আল্লাহ এবং আল্লাহর রসুলের পথ ও মত অনুযায়ী হয়ে থাকে। বিধায় আল্লাহ রাজি খুশি করার জন্য ওলিদের সাথে আমাদেরকে সম্পৃক্ত হতে হবে। এই জন্য আল্লাহ পাক ঘোষণা দিয়ে দেন, তুমি যদি আমার সাথে সম্পর্ক গড়তে চাও, আমার ভালোবাসা পেতে চাও, তাহলে তুমি আমার হাবিবকে অনুসরণ অনুকরণ করো। আল্লাহর হাবিব কি এই জগতে এখন আছেন বেঁচে, না দুনিয়ার থেকে বিদায় নিয়ে পর্দা আর আলে মদিনাতুত তৈয়বা তাশরিফ ফরমাতেছেন? নবীজি কি সমস্ত দিনের কাজ, কোরআন এবং হাদিসের কাজগুলি কি সব নিয়ে গেছেন, না আমাদের জন্য রেখে গেছেন? কোরআন এবং সুন্নাহ, এই সুন্নাহ তরিকা অনুযায়ী আমাকে আপনাকে পথ অতিক্রম যদি করতে পারি, তাহলে আমরা হব কি? নায়েবে নবী আমরা হব কি? আমরা কি হতে চাই? নায়েবে নবী হতে চাই, আমরা নায়েবে নবী হতে চাই এবং আল্লাহকে রাজি খুশি করতে করে আমাদের এই হায়াতটাকে পরিচালনা করে আমরা খাতেমা বিল খায়ের হতে চাই। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। আমাদের মাঝে বয়সের দিক থেকে বড় সাহাচা হুজুর অনেকের ছেলের বয়সী, অনেকের সমবয়সী, কিন্তু আল্লাহাক যেই সমস্ত নিয়ামত সমূহ আল্লাহাক তাকে দিয়েছেন, আল্লাহ ওই দরবারের ফয়েজ ও বরকতের অসিলায় আল্লাহর হাবিবের তাওয়াজ্জুর বরকতে যতটুকু যা তার দরজা বলন্দ করে দিয়েছেন, আল্লাহাক আমাদেরকে একটু অনুসরণ করি, রাহনমা হিসাবে দুনিয়ায় প্রেরণ করেছেন আমাদের জন্য দিক নির্দেশনা দেওয়ার মতো, আল্লাহাক তাকে যোগ্যতা সম্পন্ন বানিয়ে আল্লাহ আমাদের মাঝে পাঠিয়েছেন। আল্লাহ হায়াতে তৈয়বা দারাজ করে দেন, বলেন আমিন। আল্লাহ নেক হায়াত দারাজ করে দাও, আল্লাহুম্মা আমিন। আর তার আলো আওলাদ বংশধর কিয়ামত পর্যন্ত যারা আসবেন তাদেরকেও এই দিনের পথে আল্লাহর হাবিবের পথে মথে চলে চলে যেন এই কওমকে, জাতিকে
এই সঠিক পথের দিক নির্দেশনা দিতে পারে, আমাদেরকে সঠিক পথে পরিচালনা করতে পারেন। কওমকে যেন গোমরাহিয়াতের দিক থেকে আল্লাহ পাকের দিকে, রসুলের পথের মতের দিকে পরিচালনা করতে পারেন, সেই রকমভাবে তাকে যোগ্যতা সম্পন্ন বানিয়ে হায়াতে তৈয়বা দারাজ করে দিয়ে আল্লাহ দুনিয়া আখেরাতের খাইরিয়াত নসিব করে দেন, বলেন আমিন। দরবারের সাথে আমরা যারা সম্পৃক্ত আছি, আমরা সকালে সন্ধ্যায় কী করি? অজিফা পড়ি, এসার পরে আমরা দুরুদ শরীফের আমল করি। এই সমস্ত দুরুদের আমল আল্লাহর সাথে সম্পর্ক এবং রসুলের সাথে যদি সম্পর্ক হয়, ওই বান্দাটি সে সাধারণ বান্দা থাকে না, সাধারণ মানুষ থাকে না, সে আল্লাহর একটা বিশেষ বান্দা হিসাবে, ওলি হিসাবে পরিগণিত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। অলিগণের কোনো ভয় নাই এবং তাদের কোনো দুশ্চিন্তাও নাই। একটা মানুষের যদি দুশ্চিন্তা আর ভয় না থাকে, তাহলে তার আর কোনো সমস্যা আছে কি? আমরা চাই আমরা যেন প্রত্যেকেই যেন আল্লাহর মকবুলিয়ে অলি হইতে পারি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আপনি আমি আল্লাহর হাবিবের আল্লাহর ইত্তেবা আল্লাহকে পাইতে চাই, আল্লাহর হাবিবের ইত্তেবা করে অনুসরণ করে করে আল্লাহর নৈকট্য লাভ করব। যদি আমরা আল্লাহর হাবিবের পথ মত যদি ধরে ধরে অনুসরণ করে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে ঘোষণা দিয়ে দেন, ওয়া ইগফির লাকুম যুনুবাকুম, ওই বান্দার সমস্ত গুনাহ রাশিগুলিকে আল্লাহ পাক, আল্লাহু গফুর রহিম, আল্লাহ পাক গফুর রহিম, সমস্ত খাতা কসুর ভুল ত্রুটিগুলি ক্ষমা করে দিয়ে তাকে তাকে মকবুলি বান্দা হিসাবে আল্লাহ পরিগণিত করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুক, এবং শুহাদায়ে কারবালার সেই শাহাদাতের ঘটনাকে আমরা মর্মান্তিকভাবে, আল্লাহ আমরা তাদের রক্তের বিনিময়ে যেন আমরা হেদায়েত পেতে পারি। আল্লাহ তার মোবারক তাদের মোবারক রক্তের অসিরায় কেয়ামত পর্যন্ত আমাদের আহাল এবং উম্মতে মুহাম্মদে যারা আসবে তারা যেন হেদায়েতের নূর পেয়ে যায়। বলুন আমিন। আল্লাহ পাক এই দিনিয়া মাদ্রাসা তথা এইটা নয় সারা বাংলায় যেন এই দিনিয়া মাদ্রাসার নূর আল্লাহ পাক ছড়িয়ে দেন। বলুন আমিন। হযরত পীর সাহেব কবরার এই উদ্যোগ এবং এই ইখলাস আল্লাহ পাক তার এই দীর্ঘায়ু করে, তার এই কর্মক্ষমতা বর্ধিত করে সারা দেশে যেন দিনই আমাদের নূরকে ছড়িয়ে দিতে পারেন। আল্লাহ পাক যেন তার হায়াতে তৈয়বা দারাজ করে দেন। বলুন আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে, এ সকলের মুরব্বী, সকলের আমাদের এই পীর মাশায়েখ, এই শায়েখকে দরজা বরন্দ করে তার নেক আশাগুলি যেন পুরো করে আমরা যেন নিয়ামত প্রাপ্ত হতে পারি। আল্লাহ আমাদের আহাল যেন নিয়ামত প্রাপ্ত হতে পারে, এই জন্য সকলে সকলের জন্য দোয়া করুন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমাদের সকলের দোয়া মোনাজাত কবুল করুন। আমিন।